আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আমরা জানব কোন দুয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আকাই নাম্বার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকালে তিনবার এই দোয়া পাঠ করবে আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই কেয়ামতের দিন তাকে সন্তুষ্ট করবেন মুসনাদে আহমদ প্রিয় দর্শক মণ্ডলী দোয়াটি কি দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম رضিতু বিল্লাহি রাব্বা ওয়বিল ইসলামি দীনা ওয়বি মুহাম্মাদিন দুয়াটির অর্থ আমি আল্লাহ আয়লাকে প্রভু পেয়ে সন্তুষ্ট ইসলামকে জীবনাদর্শ পেয়ে সন্তুষ্ট ও হজরত মুহাম্মদ সাল সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট আছি